ধরা যাক, এই সেলস ম্যানেজার যারা 2022 তে কত টাকা সেলস ইনকাম করেছে এবং হচ্ছে গিয়ে এর যতগুলো সেলস করেছে এর এভারেজ বেস্ট এবং ওয়ার্স্ট কিভাবে আসলো সেটা বের করব, কিভাবে সম্ভব সেই ট্রিক্সগুলো আজকে আমরা শিখবো। ধরা যাক আমরা এভারেজ বের করবো, অর্থাৎ আমাদের সেলস ম্যানেজাররা প্রায় আহমেদ জুবাইর থেকে শেষ পর্যন্ত কত টাকা একজন এভারেজ আর্ন করেছে, সেলসটা করতে পেরেছে সেটা আমরা দেখি। প্রথমত আমরা এখানে ইকুয়াল এভারেজ সিলেক্ট, এভারেজ বাটনটা সিলেক্ট, দেন আমরা ট্যাব বাটনটাকে প্রেস করলেই হয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের যে সেলটা সিলেক্ট করতে চাচ্ছি সেই সিলেক্টটা থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত নিয়ে এসে আমাদের ব্র্যাকেটটা অফ করে দিলেই হয়ে গেল। এখন যদি আমরা কিবোর্ডে এন্টারটা প্রেস করি অ্যান্ড দ্যাটস ইট, আমাদের অ্যাভারেজ হচ্ছে 71,293.60 টাকা। তো এখন চাচ্ছি আমাদের বেস্ট, আমাদের বেস্টটা আমরা কিভাবে বের করবো, ঠিক একইভাবে আমরা ইকুয়াল টু সাইন এবং এর জন্য আমরা ম্যাক্সিম অপশনটা যদি আমরা ক্লিক করি এবং ম্যাক্সটা অপশনটা দেওয়ার পর আমরা ম্যাক্স অপশনটা যদি ক্লিক করছি, এখন ম্যাক্স দেওয়ার পর আমরা ঠিক কিবোর্ডের ট্যাব বাটনটা প্রেস এবং আমরা যতটুকু সেল সিলেক্ট করতে চাচ্ছি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত নিয়ে এসে ব্র্যাকেটটা ক্লোজ ব্র্যাকেট এবং এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছি আমাদের বেস্ট সেল করেছে 85,408 এবং সেটা করেছে সাইম আহমেদ সিফাত। আচ্ছা আচ্ছা, আমাদের ওয়ার্ডস সেলস কত এসেছে, ইকুয়ালস টু সাইন এবং মিনিমাম, মিনিমাম যদি লিখি অনেকগুলো ফাংশন চলে আসবে। তো আমরা মিনিমামটা সিলেক্ট করবো, ট্যাবটা প্রেস করবো অ্যান্ড যেটা চাচ্ছি ততটুকু সিলেক্ট করার পর আমরা ব্র্যাকেটটা অফ করবো অ্যান্ড এন্টারপ্রাইজ অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট ইট। এখন যদি চাই যে আমরা কিছু সাপোজ আহমেদ জুবায়ের, কিত্রা আরিফ, আদরি ইসলাম খানের এই তিনজনের শুধুমাত্র তিনজনের মধ্যে বেস্ট পারফর্ম কে করেছে সেটা বের করা, এক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা ব্যাক স্পেস দিয়ে এটা রিমুভ করে নিলাম এবং চাচ্ছি যে আমরা শুধুমাত্র আহমেদ জুবায়ের কিদোয়া আহমেদ জুবায়েরটা না নিতে, দেন হচ্ছে কন্ট্রোল প্রেস, তো হচ্ছে এই তিনজনের মধ্যে কে বেস্ট করেছে সেটা বের করব এবং এন্টার প্রেস করলেই চলে আসলো এই তিনজনের মধ্যে কিদোয়া আরিফ ছিল সে সবচেয়ে বেস্ট পারফর্ম করেছে। এইভাবে আমরা অ্যাভারেজ এবং ওয়ার্স্টও বের করতে পারবো অ্যান্ড দ্যাটস ইট।